হ্যালো ফ্রেন্ডস জয় হিন্দ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ব্লগ ট্রেনিং গুরুজিত তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমরা আছি সিআইটি প্রাঙ্গনে আজ সকাল রবিবার জোরদার ফিটিক সবাস সবাস আমাদের কেপি ছেলেরা আজকে অনেক ভালো ফিটিক করছে হ্যাঁ তোমরা আসবে না মানে তোমাদেরকে তো নিয়ে করছি আমি হ্যাঁ তো দেখালে হবে করতে হবে তো আজকে রবিবার জোরদার ফিটিক হচ্ছে তো আজকে আমি এই ফিটিকের সময় এক একজনকে ধরে কিছু প্রশ্ন করব তো আজকের ভিডিওর মূল আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে কে কিভাবে নিজের প্রিপারেশনটা নিয়েছে কেননা কি পরবর্তী দিনে কেপির পরীক্ষা আছে তার ছাড়া বি পরীক্ষা আছে অনেকই এরকম পরীক্ষা আছে যার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ আর এই আমাদের যারা সাকসেসফুল যারা আছেন তো এদের কাছ থেকে আজকের প্রশ্ন আছে কি উনি নিজের প্রিপারেশানটা কীভাবে নিয়েছে কত সময় নিয়েছে কত বছর ধরে প্রিপারেশান নিচ্ছিলো তো এই নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে তো সব থেকে প্রথমে আমাদের এখানে আছে দুশো এগারো নম্বর তো তোমার সম্পর্কে আমাকে ছোট দু মিনিটে তুমি বলো কি প্রিপারেশান কত বছর তুমি প্রিপারেশান নিয়েছো আর কিভাবে নিয়েছো সেটা একটু বলো যাতে তোমাদের যারা নতুন অ্যাসপেরেন্ট আছে ওদেরকে একটু সাহায্য হোক প্রথমত স্যার তো আমি কলেজে পড়েছিলাম তো করোনা ছিল তো আমি চাকরি বাকরি পাইনি তো তারপরে আমাদের ওখানের একটা স্যার ছিল আর কি সেও চাকরি করে এতেই তো সে বললো যে এর জন্যে প্রিপারেশান নিতে তো সেই পড়াতো আর ফ্রি এতে পড়াতো তো ওখানেই পড়েছি পড়ে পেয়েছি

ঠিক ঠিক তাহলে অনেক ভালো তো তোমার কি ক্যাটাগরি আমার ও ক্যাটাগরি বলতে ওবিসি 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 এ না বি 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 কত মার্ক এসেছিল তোমার আমার হয়েছিল 73 73 ভালোই এসেছে আমার জেনারেল পাস হয়েছিল আচ্ছা ভেরি গুড ঠিক আছে তো ফিটিকটা চালিয়ে যাও এবার আমি যে পরও দিয়ে এগাই 241 নম্বর হ্যাঁ স্যার বলো তোমার সম্পর্কে কিছু বলো 2 মিনিটে কি তুমি प्रिपरेशन কত বছর प्रिपरेशन নিয়েছো

তো চলে আসি আমরা দুশো আটত্রিশের কাছে তো তোমার সম্পর্কে কিছু বলো তুমি প্রিপারেশন কত বছর নিয়েছো আর মানে এই প্রিপারেশান যে চাকরি যে সাকসেসফুল হয়েছে এর থেকে তোমাদের মানে কতটা মানে এ করতে হলো সময় লাগলো আমার নাম মুকেশ বারিক আমি দু বছরের মতন প্রিপারেশন নিয়েছি এবং আমি একসঙ্গে রেলের গ্রুপির জন্য এবং আমি কলকাতা পুলিশ দুটোর জন্য একসঙ্গে নিচ্ছিলাম আচ্ছা এবং আমি তারপরে কেপাতে আমি দুটাতেই সফল হই হ্যাঁ আমি চুজ করে ইচ্ছে হচ্ছে কলকাতা পুলিশ বা

মানে তুমি যে কুড়ি থেকে কুড়ির আগে থেকে মানে প্রিপারেশন চালাচ্ছ হ্যাঁ স্যার ওই করতে হ্যাঁ হ্যাঁ বাহ মানে তাহলে তোমার মানে পার্ট টাইম টাইপ ছিল মানে হ্যাঁ কিন্তু মানে প্রিপারেশনটা অনেক বছর হয়ে গেছে তোমার যেটা চালাচ্ছ তো এখন সাকসেসফুল তো হয়ে গেছো এবার তোমার কাট কত ছিল মানে কততে হয়েছে তোমার তো আমি 53 মত পেয়েছিলাম পেয়েছিল ঠিক ঠিক তাহলে অনেক ভালো হয়েছে একটা ভালো সাকসেসফুল হয়েছে আর এত বছরের চেষ্টা আর তুমি ফল পেয়েছো

আচ্ছা হ্যাঁ তো চলে এলাম আমরা এখানে খুব খাটা হচ্ছে খুব ঘাম বেড়াচ্ছি ওখানে ঘাম ঝরে গেছে পুরো তো দুশো আঠাত্তরের কাছে চলে এসছি দুশো তোমার সম্পর্কে বলো দু মিনিটে ছাটাক করে

একটা আউট হয়ে যায় ম্যারিটে তারপরে আরও অনেক এক্সাম দিয়েছি ওই গল্পের জন্য হয়নি অনেকগুলোই তারপর করোনা পড়লো যখন তারপরে আমি একটা কোচিং শুরু করি ঘটনা করাই সেখানে তারপর যখন ওই করোনার পরে বুঝতে পারলাম যে চাকরির বিকল্প কিছু নেই তো তখন ভাবলাম যে আরও কম্পিটিটিভের জন্য শুরু করি তো তখন শুরু করি শুরু করার পরে

একটা চেষ্টায় ছিলে তো সেটা সাকসেস হলো ঠিক আছে থেকে অনেক এটা এখন কি অবস্থা হয়ে গেছে যা হোক সবার এক একটা ইন্টারেস্ট সবার এক একটা প্যাশন থ্যাংক ইউ তো আমরা এগিয়ে চলি এখান থেকে দুশো পঞ্চাশের কাছে দুশো পঞ্চাশ কি বলবে তুমি বলো পঢ়া শুনা চালিমে

ये जैसा मेदनपुर ग्राउंड कुर्सी हाँ 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 अच्छा ताले खूब भला में एक बार ऐसे चला मेदनपुर ग्राउंड ले हाँ हाँ ये जैसा रिकॉर्डमेंट जो तो कॉम सीरीज चलो तो था फिर कॉम अबे उत्तमादान लोग थके नहीं वो डबल एवी भी समझ

স্যার আমি দু সাল থেকে প্রিপারেশন নিচ্ছি ডাব্লিউপিতে স্যার মেরিট লিস্টে বাদ যাই আমি তারপরে স্যার কলকাতা পুলিশের ফর্ম ফিল করি এবং পড়াশোনা প্রতিনিধিত্ব করতে থাকি স্যার পড়াশোনা প্রতিদিন করতে থাকলে প্রিপারেশন থাকবে এমনকি সব জিনিসই একটা আয়ত্তর মধ্যে চলে আসবে এই প্রিপারেশন করতে করতে স্যার কলকাতা পুলিশের এই মেরিট লিস্টে চলে আসে স্যার এই তারপরে স্যার চাকরি আচ্ছা মানে এর আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ স্যার

ঠিক তাহলে খুব ভালো বেসিকটা নিয়ে নিছো তারপরে নিজে ঠিক ঠিক ইউ তো চলে আসি কাছে দুশো সাতচল্লিশ আমার বাঁকুড়া জেলায় বাড়ি আমি দু হাজার উনিশ থেকে নেওয়া শুরু করেছি তারপর দু হাজার একুশে যে ডাব্লিউপিটা হয়েছিল কনস্টেবল ওটা মাঠে ফেল হয়ে যায় তারপরে এই দু হাজার চব্বিশে মাঠে বেশি করে পরিশ্রম করে আজ এই চাকরিটা পেয়েছি তাছাড়া আমি দু হাজার উনিশে থেকেই মহিন্দ্রে কোচিং নিচ্ছিলাম মেনলি সিজিএল চাকরির জন্য তারপর দু হাজার বাইশে সিজিয়াল মেন দিয়েছিলাম কিন্তু একটুর জন্য হয়নি আচ্ছা তারপর তাছাড়া আমি কেন্দ্রের অনেক পরীক্ষা দিয়েছি যেমন গ্রুপ ডি এন টি দিয়েছিলাম গ্রুপ প্রথম লিস্টটা হয়নি কিন্তু সেকেন্ড লিস্ট আমার হয়েছিল তখন কিন্তু আমি ট্রেনিংয়ে চলে আসছি তার জন্য যাওয়া হয়নি চলে আসছে মানে তোমারও মানে অনেকটা এ হয়ে গিয়ে তারপরে তুমি এটা পেয়েছো প্রিপারেশন অনেক বছর ধরে চলছে পাঁচ বছরের উপরে প্রিপারেশন দু হাজার

পাওয়ার জন্য অনেকটা জল মল দেওয়া হলো পাঁচ বছর পর তোমার ফল এসছে ঠিক আছে থ্যাংক ইউ অনেক ভালো লাগলো তো এইভাবেই আমরা অনেকটা পরবর্তী দিনে অনেক কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো আমাদের ভাইরা আছে এখানে তোমাদের হেল্প করার জন্য তো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই হেল্প করব তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করা যাক আবার পরবর্তী দিনে দেখা হবে সবাইকে টাটা বাই বাই জয় হিন্দ